বহু মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠাতা আব্দুর রহমান দরবেশ সাহেবের সভাপতিত্বে আগামী মঙ্গলবার ও বুধবার মাছিমা শালবাগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজেদুয়ার মাহফিল। ওয়াজেদুয়ার মাহফিলকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। অন্যান্য বছরের ন্যায় এবারও সোনামুড়া মহকুমার মাছিমা শালবাগান মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এই ওয়াজেদুয়ার মাহফিল। বহু মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠাতা আব্দুর রহমান দরবেশ এই ওয়াজেদুয়ার মাহফিলকে কেন্দ্র করে একান্ত এক সাক্ষাৎকারে হিন্দু মুসলিম সকল অংশের মানুষের সহযোগিতা একান্তভাবে কামনা করেন। ওয়াজ মানে কবে হচ্ছে ওয়াজ? এই যে প্রতিষ্ঠানে ওয়াজ, আমরা জানি যে বিগত বছর অন্যান্য বছর নিয়ে এবার ওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবার কি আগের যে সময় আপনারা নির্ধারণ করছেন সেই সময় অনুসারে হবে নাকি আপনার সময় পরিবর্তন করছেন? আগামী রোজ মঙ্গল ও বুধবার 19-20 ডিসেম্বর আমাদের বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটাকে কেন্দ্র করে আমাদের খুব জোর আমাদের প্রস্তুতি চলছে। আমাদের এলাকাবাসী কমিটি সবাই খুব পরিশ্রম করতেছেন এবং ত্রিপুরা ও বহিরাজ্য যারা আছেন যতটুক পর্যন্ত আমার আওয়াজ শোনা যাচ্ছে সবার প্রতি আমার আকুল আবেদন, আপনাদের সবার প্রতি দাওয়াত রইল, আমন্ত্রণ রইল, আপনারা সবাই এই দোয়ার মাহফিলের অংশগ্রহণ করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।